আল্লাহু আকবার। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহ একজনের মুরিদে যায় কয়, হুজুর দুই রাকাত নফল নামাজ পড়লে আল্লাহ পাক আমাকে কি দান করবে? তো হাদিস শরীফে আছে, নামাজ হুর হবে, নূর হবে। কারো নামাজ বেহেশতের বউ হবে, কারো নামাজ নূর হবে। তো হুজুরে কয়, মনোযোগের সাথে নামাজ পড়িস, দেন খেয়ালের সাথে নামাজ পড়িস, অন্য খেয়াল করিস না, আল্লাহ তোরে বেহেশতের বউ দিবে। হেমিয়া মসজিদে যাইয়া মনোযোগ নষ্ট হয়ে যায়, তো এদিক এদিক দেখলে মন হেদিকে যায়, একবার চোখ বন্ধ করে এনেছ, চোখ বন্ধ করি খুব মনোযোগের সাথে নামাজ পড়ছে, মনোযোগ তো হয়েছে কিন্তু সুন্নতের খেলা হয়েছে। নামাজের ভিতরে চোখ খুলি নামাজ পড়তে হবে, সজদা দেখা সাই দেখতে হবে, দাঁড়ানো অবস্থায় রুক অবস্থায় ফায়ের বুড়িকে আঙ্গুল, আত্মায়িত অবস্থায় রানের উপরে, সজদা অবস্থায় নাকের উপরে। তাহলে চোখ বন্ধ করা তো নাই, দেখা না আছে। হেমিয়া হুজুরি গলবের জন্য করছে কি, চোখ বন্ধ করিয়া একবারে নামাজ পড়ছে দুই রেখা, রাত্রে শুইছে শুইছে, আরে ব্যস্তের একজনে যে তুই তো সুন্দর নামাজ পড়ছ, ধর ধর এইটা তোর বউ। আরে কি সুন্দর রে, চেহারার দিকে সাইডে চোখিরে না, নাকের দিকে সাইডে চোখিরে না, ওড়নার দিকে সাইডে চোখিরে না, সেবের গন্ধ মেশকা আম্বরের থেকে বেশি সৌন্দর্য কীরকম, ফায়ের হাড্ডির ভিতরে মগজ এই যাও দেখা যায়, কান্না আঙ্গুল দুনিয়ার দিকে দিলে অমাবস্যা রাত্রে এই কারেন্টের বাত্তি বুত্তি কিছু লাগে না, সব হওয়ার হয়ে যাবে। এমনিয়া ভাই তো খুশি হয়ে গেছে, নজরি তো বালাই হয়েছে, বউ হাইছিল ওমা গেতাই গুতাই চাই যে বউ সৌ দেয় না, কানা কানা। এমনি আহা হা হা হাইও দাঁড়াইলাম, এই বউ তো আর খেদমত করতো না, এটা না লই লই গুরুন লাগবে। হুজুরের কাছে যাই, হুজুর নামাজ তো পড়ছিলাম, বউ আল্লাহ দিছে কিন্তু কানা, এটা কানা করে তুই নজ কেমনে হচ্ছ? ওই তো মনোযোগ সৃষ্টি করার জন্য চোখ বন্ধ করিয়া নজ হচ্ছে। এরে তোর হুরের তো তুই কানা করছ, তোর হুরের তো তুই কানা করছ, দেখছেন নি এই কাজবারটা হইল কি, গরসে উড়তি হায় হাওয়া পর রাত দিন, গরসে উড়তি হায় হাওয়া পর রাত দিন, তর্কে শূন্য জোকারে শয়তান গিন, বাতাস দিয়ে উড়াল দেয় বুজুর্গ, বাতাস দিয়া উড়াল দেয়, ই হানির ভুজে আরে কি আরে, কিন্তু সুন্নত নাই, কি নাই সুন্নত নাই, তুমি এমনি আরে আল্লাহর ওলি মনে করি, এটা শয়তান, এটা কি শয়তান। আচ্ছা ইয়া উড়ানি এই মশা, এটা বাতাস দিয়ে উড়ে না, উড়ে যাও, বাতাস দিয়ে উড়লেই যদি বুজুর্গ হইব তো মশা না এক নম্বর বুজুর্গ হইব, আসলে মশারে কেউ বুজুর্গ বানাননি, গাছ বললে একটা থাপত দিয়ে সেবা করিয়ে নেয়, তোর এই বুজুর্গি দরকার নেই, হানির ভুল দেয়ডন বুজুর্গি নয়, শকুনি মাছ বৈশা মাছ কোন দিয়ে পানির উপরে, হাতে কি বুজুর্গ হয়ে গেছে নাকি, না হানির উপরে দি আটলে বুজুর্গ নয়, বাতাস দি উঠলে বুজুর্গ নয়, বুজুর্গ কন্ডা যে সুন্নত মতো চলে, কেন মতে সুন্নত মতো চলে, এটা আমরা বুজুর্গ ইডের মধ্যে নিহিত, ইডের মধ্যে নিহিত। এখন আপনাদের কাছে আমি কয়েকটা সুন্নতের কথা বলব, এই সুন্নতগুলি যদি আমল করেন ইমানের উপর মৌত হবে, কিসের উপরে ইমানের উপর, ইমানের উপর মৌত হলে লাভ হবে না লস হবে, বালু কণা পরিমাণ জর্রা পরিমাণ ইমান নিয়ে মারা যাইতে পারলে দশ দুনিয়ার সমান ব্যয় হবে, ক দুনিয়া। এখন বহুজনের ইমান মরার সময় হারাই লেবে, কেন শয়তানের শেষ আক্রমণ মৌতের সময়, মার বেশে আসবে, বাফের বেশে আসবে, এই শয়তান আসছে, আর একটা মানুষের বেশে আসবে, মৃত ব্যক্তি দেখেছে আরে আম্মাইরও করতুন আব্বাইরও করতুন, ওরে কিতা ওয়া শুনছ, আল্লাহ আছে, ব্যস্ত আছে, দুর্যোগ আছে, সব মিশা, এই মিয়া আমার আমরা রাঁধছে, এ মিয়ারে কোথা কর, এটা হারতিনাত লম্বা, চোখ আছে নাক আছে, হাজারো মায় কইলে হাজারো বাফে কইলে এটারে কোথা কওয়া যাবে না, কেন এটা অবৈধ, মা বাপের হুকুম মানা বৈধ, বৈধ হুকুম মানা ফরজ, কিন্তু অবৈধ হুকুম না মানা বরজ। এই যে একটা হারে দিন এত লম্বা গাবু,
এডারে খোদা পাওয়া কি বৈধ না অবৈধ? অবৈধ। আল্লাহ কি আকার না নৈরাকার? তাহলে এখানে মার কথাও মানা যাবে না। শেষন যদি আল্লাহ আল্লাহ করে কইতেন পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, দেখবেন খোদাও নাই মাও নাই বাপও নাই। তাহলে সুন্নতরে কলমারে শয়তানে বহুত ডরায়। এখন মরবার সময় কলমা লইয়া মরতে হলে কি লাগে? কয়েকটা সুন্নতের উপরে আমল করলে মরবার সময় ইমানের উপরে মরে। ইনশাআল্লাহ এই সুন্নতগুলি আমল করবো তো মা বোনেরাও শুনে রাখে। যতবার উজু করবো মেসোয়াক করবো, কি করবো? মেসোয়াক বড় আজীব জিনিস। আর সেওয়াক মাতহারাতুল্লিল ফমে ও মরদাতুল্লিল রব্বে, মেসোয়াক করলে আল্লাহ খুশি হয় আর মুখ পরিষ্কার হয়ে যায়, মুখ পরিষ্কার। আর মেসোয়াকের সবচেয়ে বড় উপকার, যারা সবসময় মেসোয়াক করবে তাদের মরবার সময় আল্লাহ তার মুখে দিয়ে কলমা চালু করিয়া দেবে। এখন কলমা চালু আল্লাহ করলে কেউ ঠেকা দিয়ে রাখতে হতো না, ঠেকা দিয়া। যাদের দাঁত আছে তারা মেসোয়াক করবেন ব্রাশ দিয়া নয়, তারা করবেন খাজুর গাছের ডাইলা দিয়া, ওই বাজারে যে বেছে এডি দিয়া মেসোয়াক করবেন। তার যাদের দাঁত নাই তারা এডিদি করতে না, তেন দাঁতের মারি ক্ষত হয়ে যাবে, তো আঙ্গুল দিয়া করবেন, আঙ্গুল দিয়া মেসোয়াক। তারপরও ও মেসোয়াক ছাড়া উজু করবেন না। তাইলে এই আমলটা একটা সুন্নত, এই উজুর পরে আর একটা সুন্নত। উজুর সময় মেসোয়াক সুন্নত, ইমানের শুভে মৌত হবে। উজুর পরে আর একটা সুন্নত, উজুর পরে আর একটা সুন্নত কি? কলমায় শাহাদত করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কেউ যদি মুখস্থ থাকে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহ্বিরিন, এ তিরমিজি শরীফে এই দোয়াটাও আছে। মুখস্থ না থাকলে শুধু কলমা শাহাদত পড়েন। হাদিস শরীফে আছে যে সবসময় উজুর পরে কলমা শাহাদত পড়বে, তার রুকে ফেরেশতা সাত আসমানের উপরে নেবে। সুবহানাল্লাহ, সাত আসমানের উপরে ব্যস্ত, সেখানে দুয়ার খুলে দিবে, কয়টা? আষ্টটা দুয়ার খুলে দিবে, বেহেশতের শাহী গেট আষ্টটা। তার এক তোর যেটা পছন্দ এটা দিয়ে ডুব। আচ্ছা, একটা মানুষ আষ্ট দুয়ার দিয়ে দেয় নাকি? একটা না দরকার, খুলে দিছে আষ্টটা, এটা সম্মান, এটা কি? তাহলে উজুর পরে যারা কলমা শাহাদত পড়বে তারা ব্যস্ত যাবে শ্মশান মানে, কেমনে হেতে যাইতে হইতে লাগবে একটা, তার জন্য খুঁড়ি দিছে আষ্টটা। কয়টা? মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাইহি বলেন এই কথায় প্রমাণ করে তে ইমান উপর মরবে। কেন? যে ব্যক্তি ইমান উপরে মারা যাবে না তার রুকে ফতম আসমানে নিলে দুর্গন্ধে আসমানের জমিনের মধ্যবর্তী খালি জায়গাটা একেবারে হঁসা হয়ে যাবে। এতে মিথ্যা কথা কইছি, চুরি করছি, মদ খাইছি, ন ঝরে ন, এটি দুর্গন্ধে আসমান জমিনের মধ্যবর্তী জায়গাটা একবারে গন্ধে ভরপুর হয়ে যাবে। তো ওই মালাকুল মতো কয়ে দুয়ার খোলো আসমানের দুয়ার, কয় না না সোরার জন্য নি, এই মত করার জন্য নি আসমানের দুয়ার কর, হিরে যা দেখছি নি হাতে দু তো আসমানের উপরে ওড়ে না। এটা দলামশা করে নিচের দিকে একটা আসার মারবে, আসারে সোডে সাতবক জমিনের নিচে দেয়া সিজিনে ঘুরবে। কেন? হেতের ইমান নাই, হেতের যে কলমায় শাহাদত পড়ছে হেতে ডুবেছি কি ওই ব্যস্ত, নিশ্চয়ই ইমান উপর মরছে। কিয়ের উপরে? এর যদি ইমান উপর মা মত না হইতো তো আসমান উপরে উঠে দিত না। দুইটা সুন্নতের কথা বললাম, একটা মেসোয়াক আর একটা উজুর পরে কলমায় শাহাদত। এটা করলে আল্লাহ মেহরবানি করে ইমান উপর মত করবে। ইমান উপরে আমরা তো শুনতে আছেন, মেয়ে লোকেরা শোনে না, মেয়ে লোকরারও শোনাই না, মেয়ে লোকরারও শোনে। তৃতীয় সুন্নত, তৃতীয় সুন্নত যেটা আমল করলে আল্লাহ দিলে ইমানের উপরে মৌত হবে। আজানের সময় কথাবার্তা বলবেন না, মুয়াজ্জিনে যা বলে তা বলবেন, শুধু দুই জায়গার হাইয়া আল্লাহ সালাহ হাইয়া আল্লাহ ফালাহ, এই জায়গার বেশ কম আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম, এটা পড়ে দুরুদ শরীফ পড়বেন। কী পড়বেন? আর একটা দোয়া পড়বেন,
আহা আমার ভাইয়েরা ভুল করে, ও আজানের আগে দুরু ধরানো শুরু করে। আল্লাহর নবী কইছে আজানের হরে, হেতারা কইয়া বইছে আজানের আগে। আচ্ছা ফায়খানা করি হরে না হানি খরচ করে? ফায়খানার আগে দিয়ে যদি হানি খরচ করে, এর পরে আগে এনে চলিয়ে হেতার গায়ের মধ্যে আতরের গন্ধ হইব, গুয়ের গন্ধ হইব, ছাই এনে এটি করি না জেনেটা এনে। আল্লাহ নবী কইছে আজানের পরে, আজানের আমরা ঠেলি নিছেন আজানের রূপে, এটা বালা কাম করেন নাই। যারা আজানের পরে দুরূদ শরীফ পড়িয়া একটা দোয়া পড়বে, দোয়াটা আমি যেটা বলি খুব মনে রাখিয়েন, বাড়াইয়েন না, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াসসালাতিল কায়েমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বাআসহু মাকামা মাহমুদান আল্লাযী ওয়াতা এর দূরে ইন্নাকালা তুকলি বলবিয়া ওর জুকনা সাফাতাহু ইয়াউমাল কেয়ামা, এইটা কইয়েন না। কেন নবী কয় নাই? আপনি যদি যদিও অর্থবালা কিন্তু কইলে তো নবীর উপরে দোষার উপরে, ও নবী কোনো দোয়া বালা করতে পারে না, আমি আরও বালা হারে। আচ্ছা নবী তুন বালা দোয়া উন্মতি করতে হারে নাকি? না, এখানে কইয়েন না। যারা এই দোয়া পড়বে আজানের পরে দুরূদ শরীফ পড়ে, এই দোয়া পড়বে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন এই উম্মতের জন্য আমি নবীর সুপারিশ করা ওয়াজিব হয়েছে। আর হাদিস শরীফে আছে যা নবীর সুপারিশ করতে পারবে ওই ব্যক্তিরই যার ইমান আছে, যার ইমান আছে তার জন্য সুপারিশ করতে পারবে, বেঈমানের জন্য নবী সুপারিশ করতে হাততো না। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আছিল বেঈমান, ইব্রাহিম আলাইহিস সালামরে কইব না আপনি যদিও আপনার বাপ সুপারিশ করতে হাততেন না, কিন্তু ওই দোয়া হরণ্যের জন্য তো নবীর উপরে সুপারিশ ওয়াজিব হয়ে গেছে। কী হয়ে গেছে? সুয়াবি নিশ্চয়ই বোঝা যায় এই ব্যক্তি ইমানের উপর মরছে। কিসের উপর মরছে? ইমানের উপর মরছে। আল্লাহ পাক আমাদের এই দোয়াগুলি মুখস্থ করার তৌফিক দান করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কয়টা সুন্নত হল? তিনটা, মেসওয়াক কলমায় শাহাদত, আর একটা হলো আজানের দোয়া। আজানের চতুর্থ নম্বর, চতুর্থ নম্বর প্রত্যেক নামাজের পরে একটা দোয়া পড়বেন, হাত তোলেন চাই নাই তুলে, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ও হাবলানা মিল্লাদুনকা রহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। আবার শুনাই, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ও হাবলানা মিল্লাদুনকা রহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। একটা শব্দ হলো হাবলানা মিল্লাদুন, আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে রহমত দান করো। এই রহমতের অর্থ হলো ইমানের উপরে অটল রাখা। ইমানের উপরে আমরা পাঁচবার দৈনিক বলবো আল্লাহ ইমানের উপরে অটল রাখি, আর আল্লাহ ওয়াদা করে বান্দা দোয়া করতেই থাক আমি তোর দোয়া কবুল করবো। আল্লাহ ভাগের ওয়াদাকে মিথ্যে হবে? দৈনিক পাঁচবার করবো আল্লাহ ইমানের উপরে অটল রাখি, তাহলে আল্লাহ কয় তোর ইমানের উপর অটল রাখবো, নিশ্চয়ই সেই ইমানের উপর মারা যাবে। সাতটে হইল, কয়টা? পঞ্চম নম্বর, পঞ্চম নম্বর আল্লাহ ভাগ আমাদের মুসলমান বানিয়েছে, ইমান আল্লাহ ভাগ দিয়েছেন। আমরা কি ইটা ভাইয়া খুশি হলাম না বেজার হলাম? খুশি। সারা দুনিয়ারে কোটিবার বিক্রি করলে ইমানের সমান হবে না, ইমানের হতে ঘাটে দোকানে ফাটে শ্বশুর বাড়ি বিয়ের বাড়ি এই কথা রাখবো, আল্লাহ কি যে জিনিস দান করলা, আল্লাহ তোমার এই নেমতের শুকর জিন্দিগি বার সজদা করে থাকলে আদায় হবে না। তাহলে ইমানের শুকর আদায় করা, ইসলামের শুকর আদায় করা। হাদিস শরীফে আছে যে ব্যক্তি যে নেমতের শুকর আদায় করে এই নেমত বাড়ে, এই নেমত নেমতের মুসলমান হইয়া খুশি হইতে পারে না, দু মুসলমানের ঘরে ঠগিয়ে নিয়ে গেলাম, হিন্দুর ঘরে জন্মিলে তো ও হুঁজা করতাম আর নাচতাম আইতাম, খ্রিস্টানের ঘরে জন্মিলে তো আকারে উড়াজা সইতে আইতাম, এদের আল্লাহ ইমান উপরে রাখবে না, ইমান উপরে। তাইলে ইমানও ইসলামের শোকর আদায় করলে ইমান উপর মত হবে, ইমান উপরে। পাঁচটা হয়েছে, কয়টা? ষষ্ঠম নম্বর,
আল্লাহর নবী কইছে সব সময় ভালো মানুষের লগে চলাফেরা কর। আজকা গুণখিলি মানুষ হইছে ভালো মানুষ, ভালো মানুষ হইছে তাদের লগে বসছেন। তাইলে ভালো মানুষের সঙ্গে থাকা, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এটা হিন্দুর কথা, আরে স্বর্গ তো আর মুসলমানের নেই। তাইলে আমরা সবসময় ভালো মানুষের সাথে থাকবো। আজকে এখানে সভা শেষ হবে, শেষ হলে ফেরেশতারা আল্লাহর কাছে যাবে না, যাইলে জিজ্ঞেস এ করতে আসর জানে না আল্লাহ কোন থেকে গেছে, ক গণখিলিত নেছে কি লেগেছে, ক কিছু মানুষই আপনার আলোচনা করে তো আমরা দেখছিনি, আমরা আল্লাহ দেখছি নাকি কোথা দেখে নাই তো, ও দেখলে কিতা করতো, ওরে বাবু রে আরও কত বেশি করতো, ক কী আশা করে, ক ব্যস্ত যাইবার আশা, আমরা ব্যস্ত যাইবার আশা আছে কি না, এই ব্যস্ত দেখছে কি না, কোনা দেখে নাই, ব্যস্ত দেখলে কি করতো, ওরে বাবু আমার সাধারণ এই এক ঘন্টা জমির জন্য মানুষ মারিয়ে নেয়, ব্যস্তের জন্য তো আরও কত কিছু করতো, ফেরেশতারা সাক্ষী থাক মাফ করে দিছে, এই যারা আল্লাহর কথা শুনতে হয়েছে তাদের আল্লাহ মাফ করে দিছে, যারা ব্যস্তের আশা আছে তাদেরও মাফ করে দিছে। ফেরেশতা কয় আল্লাহ সকল তো এই উদ্দেশ্যে আয়া নেই, আরেকজন আইস তাবিজ নিত হুজুর দেও ওয়াজ করে আমি এত কুজুর হানিও রানি, আল্লাহর কথা শুনতে আইয়ে নেই তো হেতারারে মাফ করলেন কি, যারা আল্লাহর স্মরণ আইসে তারা তো মাফ পাইতে পারে, যারা এমনি আইসে রং চাইতো হেতারা কি এর মাফ পাইল, ও শোনো আমার আহালে জিকির, ও আহালে জিকির, জিকির করতে 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 জিকিরওয়ালা হয়ে যায়, কি হয়ে যায়, এই জিকিরওয়ালার সাথে যারা বসে তারা মাহরুম হয় না, তারা কি হয় না, তাহলে বোঝা যায় যারা ভালো মানুষের লগে চলাফেরা করবে তারা মাহরুম হবে না, তারা তো মরবার সময় যদি বেইমান হয়ে মারা যায় তো মাহরুমে হইল, কি হলো মাহরুমে। আমার এক একজন লোকের কথা, হাফিজি হুজুর ফিরজি হুজুরের লগে খাতির আছে, এই মিয়া মারা যাবার সময় মানুষের কলমাহর হইতে হয়েছে, কেন মরবার সময় একজনে বড় বড় আওয়াজে কলমাহরণ লাগে, হুকুম দিতে নাই এ কলমাহর ওই কথা কইতে নাই, সে শুনলে নিজে ফরিবিল্লা আর কথা বলতে নেই, তো এমিয়ারে তলকিন দিত কিছু একজন লোক বসে লাই লাই লাল জিকির করে, তলকিন তো হেমিয়া মানুষে দেয়, হেমিয়া কয় এই আসসালামু আলাইকুম হুজুর ভালো আসেনি, হ্যান্ডশেক করে মুসাফা করে, সিনসুত্রে এটা কেটা আছে, ও না কোনো মানুষ দয়া নাই, ও হাফিজ জুজুর আইসে, হাফিজ জুজুর আগে মরে গেছে, তো মারা মানুষ কি আইতে আরে নাকি, ওই হাফিজ জুজুরের মোহাম্মত করতো, ওই ফেরেশতা আইছে হাফিজ জুজুরের বেশে, আইয়া কয় মিয়া এই মুহূর্তে কলমা ভরা দরকার, কলমা ভর, তো এই মৃত ব্যক্তি কয় আমিও কলমা ভরি তোর আশ্চর্যজনের মুর্দা, ভালো মানছি কলমা হরে বেহেমিয়ায় মরা অবস্থা মানছিরে হরায়, কতক্ষণ পরে আবার কয় আসসালামু আলাইকুম মুসাফা করে, এরে কে আসছে দেখছ, কয় না কে হয় নাই, ও ফিরজি হুজুরেছে, ফিরজি হুজুরে বলতেছে এই মুহূর্তে কলমা হরার দরকার, আমিও হরি তোরাও হর, হেমিয়া ভালো। আবার তৃতীয়বার ওই বটগ্রামের প্রতিষ্ঠা আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ, ওই হুজুর আইসে তিনজন মরা, ওই উনি কয় কলমা হরার দরকার, আমি কলমা হরি তোরাও হর, একটি করে আসছে রুডা বাড়ি গেল না, কেন এমিয়ারে কলমা কোনো হাফিজ হুজুরে হরায় নাই, ফিরজি হুজুরে ভরায় নাই, বটগ্রামের হুজুরে ভরায় নাই, ওই ফেরেশতা আইসে কার বেশে আইসে, ওই আল্লাহওয়ালার বেশে আইসে, ওই আল্লাহওয়ালার লোকে ভালোবাসা আসিল তো এই জন্য এমিয়ারে কলমা ভরাইছে। ওই হাদিসের শব্দ হুম কৌমুন লা ইয়াশকা যলিজুন, আল্লাহওয়ালারা এমন মানুষ তাদের লোকে যারা চলাফেরা করে তারা মাহরুম হয় না, কি হয় না, এই ছয়টা সুন্নত করলাম, কয়টা, এক নম্বর মেসওয়াক, দুই নম্বর কলমা শাহাদত, হ্যাঁ তিন নম্বর আজানের দোয়া, হ্যাঁ চার নম্বর লাভবানা লা তুই কুলুবানা, পাঁচ নম্বর ইমান ও ইসলামের শকর আদায় করা, ছয় নম্বর আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখা, সম্পর্ক তাহলে ইমানুভাবে মত হবে, এইটা হলো সুন্নতের লাভ, কী লাভ, তো আপনাদের কাছে একটি দাবি, দুনিয়া সব জিনিস নকল হয়েছে, কী নকল হয়েছে, নবী নকল হয়েছে, কিছু খোদা নকল হবে, ওয়াজ নকল হয়েছে, মাদ্রাসা নকল হয়েছে, তবলিগ নকল হয়েছে, একটা জিনিস খাটি আছে মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, তো খাটি জিনিস অল্প বালা,
হাটে জিনিস অল্প আল্লাহ আমাদের এই আজকে রবিউল আউয়াল মাস নবীর প্রেম ডে নবীর প্রেম ডে প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেকটা কাজে আমরা সুন্নতের অনুসরণ করব কিসের এইটাই আসল নবীর প্রেম আল্লাহ নিজেও কয় না নবীর প্রেম স্বীকৃতিচারণ নবীর অনুকরণ করা নবীর আমরা আজকে এই সবকটা নিয়ে বাড়ি যাব বাড়ি দিয়ে বলবো দোকানে বলবো এরে নবীর আদর্শে চলার মতো খাঁটি জিনিস আর নাই আল্লাহ পাক আমাদের নবীর আদর্শ নিয়া দুনিয়া থাকবার তৌফিক দেন দুনিয়াতে যাইবার তৌফিক দেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা